মধ্যে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। বাংলাদেশে নয়, তুই বাংলার ভাষাভাষীদের সবচেয়ে জনপ্রিয় তারকা বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানকে। এবার তিনি আরব আমিরাতের সরকারের কাছ থেকে বিরল সম্মাননা পাচ্ছেন, আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান প্রথম বাংলাদেশি তারকা হিসাবে আরব আমিরাতের সরকারের কাছ থেকে গোল্ডেন ভিসা পেলেন। আরব আমিরাত গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিকে গোল্ডেন ভিসা দিয়েছেন, তার মধ্যে আমাদের বাংলাদেশি শাকিব খানেরটা অন্যতম। এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবারও সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কোনো কাগজপত্র করতে হবে না। বলিউড সেলিব্রিটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে, তাদের মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঞ্জয় দত্ত এবং কমল হাসান। এবার নতুন করে যুক্ত হলেন আমাদের বস মেগাস্টার শাকিব খান। বস এখন কোন কাতারে একটু ভাবেন। তুফান পোষ মানে না, পোষ মানা।